আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট বা জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে তা আবার পুনরায় উদ্ধার করা যায় অর্থাৎ পুনরায় কীভাবে আবার ফেরত পাওয়া যায় এবং পাসওয়ার্ড আবার ডিসাইড করা যায় প্রথমে আমি যে জিমেল আইডির পাসওয়ার্ড বের করব সেই জিমেল আইডিতে লিখছি দেখতে পাচ্ছেন জিমেল আইডিটি লেখা হচ্ছে এখানে আমি অ্যাট দ্য রেট জিমেল ডট কম লিখছি না কারণ যেহেতু আমি জিমেলেই আছি লিখলে হয় না লিখলেও হয় আমি না লিখেই নেক্সটে চাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার অপশান চলে এসেছে এখন আমার যে পাসওয়ার্ডটি মনে আছে সেই পাসওয়ার্ডটি দিচ্ছি যদিও এটি ভুল হবে আমি জানি তারপর দিচ্ছি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়া হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার শেষ এখন নেক্সটে ক্লিক করছি দেখতে পেলেন চলে এসেছে যে পাসওয়ার্ড রং আপনারা যদি এরকম সমস্যা পড়েন অর্থাৎ পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কি করবেন এখন দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন আছে যেখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড আপনাকে এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম দেখতে পেলেন পরের অপশন চলে এসেছে এবার এখানে প্রথমে যে লেখা আছে সেটি হচ্ছে যে আপনার যে পাসওয়ার্ড মনে আছে রিসেন্ট সেটি দিন আমি সেটি এখানে দেবো না না দিয়ে ট্রাই অ্যান ওয়ে এটিতে ক্লিক করব। এটি সবচেয়ে ভালো পদ্ধতি ক্লিক করে দিয়েছি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে যে মোবাইল নাম্বার দিয়ে কীভাবে পাসওয়ার্ড রিকভার করা যায় এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার দেওয়া আছে ডেকে দেওয়া লাস্টে টু জিরো দেখানো হচ্ছে এখন আমাকে এই বক্সে সেই মোবাইল নাম্বার যেটি লাস্টে টু জিরো সেটি লিখতে হবে উপরে দেখানো মোবাইল নাম্বারটা যদি আমি সঠিকভাবে এই বক্সে লিখতে পারি তাহলে গুগল এই নাম্বারে একটা এস এম এস দেবে যেখানে কোড থাকবে যে কোড ব্যবহার করলেই আমি আবার পুনরায় আমার ইমেলটি ফিরে পাবো আমি এই মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখছি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লেখা হচ্ছে আপনারও যে মোবাইল নাম্বার দিয়ে খুলবেন অর্থাৎ যেটি এখানে শো করবে সেই মোবাইল নাম্বারটি আপনি সঠিকভাবে লিখে দেবেন মোবাইল নাম্বার লেখা শেষ দেখতে পাচ্ছেন এখন আমি সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করলেই তারা মোবাইল নাম্বারটি পাঠিয়ে দেবে আবারও বলছি উপরে যে মোবাইল নাম্বারটি আসছে সেটি সঠিকভাবে দিয়ে দেবেন চলুন তবে এবার সেন্ডে ক্লিক করি দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন চলে এসেছে অর্থাৎ গুগল বলে দিয়েছে যে তারা আমার এই নাম্বারে একটা এস পাঠিয়ে দিয়েছে এস এম এসটি আসতে মাঝে মাঝে কিছুটা সময় লাগে পাঁচ দশ মিনিট ওয়েট করবেন যদি এস এম এস না আসে তাহলে দেখতে পাবেন নিচে একটি অপশন আছে যেখানে লেখা আছে রিসেন্ট দেখতে পাচ্ছেন আপনারা যদি রিসেন্টে ক্লিক করেন তাহলে গুগল পুনরায় আপনাকে কোড পাঠাবে তবে সেক্ষেত্রে অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবেন তারপরে যদি না আসে সেক্ষেত্রে ডিসেন্টে চাপ দেবেন তাহলে রিসেন্ট ডিটে চাপ দিলেই তারা নতুন করে কোড পাঠিয়ে দেবে যেহেতু আমার কোড চলে এসেছে তাই আমি আর রিসেন্ট ডিটে ক্লিক করছি না আমি সরাসরি বক্সে কোডটি লিখে দিচ্ছি আমার কোড আমি এখন এই বক্সে লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন বক্সে কোড লেখা হচ্ছে অর্থাৎ গুগল মাত্র যে এস এম এস এ কোডটি দিয়েছে ছয় ডিজিটের সেটি লেখা হয়ে গেছে এখন নিচে যে নেক্সট বাটন আছে সেটি প্রেস করতে হবে আমি এখন নিচের নেক্সট বাটন প্রেস করছি দেখতে পাচ্ছেন নেক্সট বাটন প্রেস করা হলো পেজটি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন পেজটি লোড হয়ে গেছে চলে এসেছে এ স্ট্রং নিচে রয়েছে বক্স যেখানে আছে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে আর নিচে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটি দেওয়া হবে ঠিক সেম পাসওয়ার্ডটি নিচে দিতে হবে আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে আপনারা চাইলে সংখ্যা অক্ষর যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন পাসওয়ার্ডটি কমপক্ষে আট ডিজিটের হতে হবে সংখ্যা অক্ষর যাই না কেন আট অক্ষরের হতে হবে কমপক্ষে আপনারা চাইলে আট অক্ষরে বেশি পাসওয়ার্ড দিতে পারবেন কোনো সমস্যা নেই আমার পাসওয়ার্ড দেওয়ার শেষ দেখতে পাচ্ছেন উপরে বক্সে যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে ঠিক সেম পাসওয়ার্ডটি নিচের যে কনফার্ম পাসওয়ার্ড আছে সেখানে দিতে হবে পাসওয়ার্ড লেখা শেষ দুটি পাসওয়ার্ড লেখা শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট বাটনে আমি এখন নেক্সট বাটনে ক্লিক করছি আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন জিমেল চলে এসেছে আপনারা ইনবক্স দেখতে পাচ্ছেন এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরায় রিসেট করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা ঠিক এভাবেই খুব সহজেই আপনাদের জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে পরিবর্তন করতে পারবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম